খুব সুযোগ আছে, কারণ এখানেই রয়েছে অ্যাটেনশন শব্দটা দেখব। প্যালেস্টাইন ডায়াসপোরাস অ্যাট্রাক্টেড লট অফ অ্যাটেনশনস অ্যান্ড বিকজ অফ কজ অফ কনসার্ন অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স। তাহলে এই দুইটা কথাকে আমরা করব, কনসার্ন মানে উদ্বিগ্নতা, উদ্বিগ্ন টেনশন, উদ্বিগ্ন বিশ্ব নেতাদের উদ্বিগ্নের কারণে। তো আমরা এখানে উত্তরটা দিতে পারি যে ডায়াসপোরাস ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ অফ দি কনসার্নস অফ ওয়ার্ল্ড লিডার্স। দ্যাটস এনাফ উত্তর আমাদের মোটামুটি। এরপর যদি হোয়াই হ্যাভ দি স্কলার বি স্টাডিং অ্যাবাউট দি ডায়াসপোরাস উইথ গ্রেট ইন্টারেস্ট, কেন পণ্ডিত ব্যক্তিগণ এই অভিবাসী গোষ্ঠী নিয়ে খুব গবেষণা করছেন? এর কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা যদি বলি যে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, আর একটা হচ্ছে দ্য প্লাইট অফ দেয়ার প্যালেস্তিনিয়ান কন্ডিশন, প্যালেস্তিনিয়ান যে ডায়াসপোরা রয়েছে তাদের দুঃখ কষ্টের কথা মানুষের চোখে পড়েছে বিশ্বে নেতাদের সেটা। তো আমরা এখানে বলতে পারি যে স্কলার্স হ্যাভ বিন স্টাডিং অ্যাবাউট দি ডায়াসপোরাস উইথ গ্রেট ইন্টারেস্ট ডিউ টু গ্লোবালাইজেশন। তো এটার মধ্যে মোটামুটি একটা উত্তর হয়ে যায়। তো আমরা অলরেডি 1, 2, 3, 4 প্রশ্ন পড়লাম। আর একটা প্রশ্ন যদি কি হু আর কল ডায়াসপোরা, এটা তো সেন্টেঞ্জের প্যাসেজের প্রথম লাইনটাই উত্তর রয়েছে। আমরা চেষ্টা করব হু আর কল ডায়াসপোরা, তো দি পিপল, এখান থেকে যদি পড়ি দি পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর কল ডায়াসপোরা। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5 আমরা প্রশ্ন আলোচনা করলাম। তো আসলে এই প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, ইউনিট 9 লেসন 1-এর আমরা কোশ্চেন এন্ড আনসারগুলো পড়ছি। অ্যাটলিস্ট 10 প্রশ্ন তোমরা পড়বে, প্রথম হোমওয়ার্ক থাকলো। আর তোমাদের এখানে 50 মতো MCQ রয়েছে, তোমরা চেষ্টা করবে 50 পড়া, এতে খুব সহজ। তো এরপরে আমরা আসি আর একটা পড়া আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে রয়েছে, রিড দ্য ফলোয়িং টেক্সট মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফেমাস ডায়াসপোরাস অ্যান্ড দ্য কজেস অফ ডায়াসপোরাস। এটা 1 আর 2 রয়েছে প্রায় একই, রিড দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মেক্স এ ফ্লো চার্ট ডিসক্রাইবিং দি রিজনস অফ ডায়াসপোরা, ডায়াসপোরার কারণগুলো বর্ণনা করো। তো এখন এই ডায়াসপোরার কারণ যদি আমরা বর্ণনা করতে যাই, তো এখানে কারণগুলো কি? তাহলে আমরা যদি এই প্রশ্নটা বেসিকলি সরাসরি হুবহু বইয়ের মধ্যে নেই, এখানে কারণটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা জানি প্রথমটা দেয়া সিভিং ফার্স্ট, তারপর যদি আমরা বলি তারা কিভাবে যায়, বিং ফার্স্ট সবগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। এটা এটা উত্তর দেওয়ার খুব কৌশলগুলো রয়েছে যে আমরা ধারাবাহিকতাটা নষ্ট করব না। তারপর হচ্ছে প্রথম সেন্টেন্স বাক্যটি, প্রথম যে উদাহরণটি দেয়া আছে 1, সেটি কিভাবে দেয়া আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পার্টিসিপেল, সেটাকে ফলো করব, ধারাবাহিকতা বজায় রাখব, এবং একটা পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না। তো এইগুলোকে ধারণা করে আমরা লিখব। কিন্তু এই প্রশ্নটা অনেকটা অনেক সময় খুব সহজ দেয়া থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের বইয়ের ভিতর থেকে লিখতে হয় চিন্তা করে। তো আজকে এই প্রশ্নটা যদি আমরা বলি যে রিজনস অফ ডায়াসপোরা, ডায়াসপোরার কারণ কী, তো কারণ কিন্তু অনেক সময় হুবাহু 6 না দেওয়া থাকতে পারে। তখন আমরা কী করবো, একটা ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে কল্পনা করে একটা লাস্টেরটা আমরা লিখতে পারি। তো প্রথম এখানে আছে বিং ফোর্স, তো বিং ফোর্স, তারপরে আছে লেফট উইলিংলি, আমরা যদি বলি যে তারা নিজের ইচ্ছায় ত্যাগ করে গেছেন, উইলিংলি লিখতে পারি, ওটা আগে দেয়া আছে। তারপরে আছে আরিয়ানরা কেন সাবকন্টিনেন্টে আসে মধ্যযুগে, সেই অনেক আগে, সেটা কিন্তু আমরা জানি না, সে এই কারণে আছে আনক্লিয়ার দেয়া আছে, মানে আনক্লিয়ার দেয়া আছে। তো আমরা সেটাকে আনক্লিয়ার না করে এটাকে পার্টিসিপেট স্টাইলি করলাম, আননোন রিজন। এরপরে হচ্ছে যুদ্ধের কারণে, বিং ভিকটিম অফ ওর অথবা বিং অ্যাফেক্টেড ইন ওর। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এখানে র্যাভেজেস অফ ন্যাচার লেখা আছে, আমি যদি ডিজাস্টার অফ ন্যাচার লিখি তাও হবে, কিন্তু আমরা আসলে চেষ্টা করবো পার্টিসিপেল দিয়ে বিং ভিকটিম অফ র্যাভেজেস অফ ন্যাচার বা বিং ভিকটিমস অফ ন্যাচারাল ডিজাস্টার। তারপরে হচ্ছে আর একটা কারণ হতে পারে কেন, যে অ্যাট্রাকশান ফর নিউ প্লেসেস বা লাইভলিহুড, জীবিকার জন্য তো যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিং অ্যাট্রাক্টেড ফর নিউ প্লেসেস, বিং অ্যাট্রাক্টেড ফর লাইভলিহুড, এই জাতীয় শব্দগুলো আমরা লিখব। তার মানে আমরা দেখলাম যে বইয়ের মধ্যে কিন্তু অলরেডি একটা শর্ট রয়েছে, তো সেটা আমরা এখানে দিতে পারি। তো তোমরা অবশ্যই আমরা MCQ করতে হবে, প্রশ্নগুলো করতে হবে। এরপরে আসলো আমাদের ফ্লো চার্ট, এই ফ্লো চার্টের মধ্যে বক্স আকারে লিখতে হবে,
আমার ছাত্রছাত্রী অবশ্যই তোমরা জানো যে বক্সটা লিখতে হবে কিভাবে। আমরা চেষ্টা করব যে প্রথম কলসির একটার পর একটা ফিল্টার পানির ফিল্টার করার মতো প্রথমটা লিখব, তারপর তৃতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সবাইকে মার্কিং করব। বক্সটা যেন খুব সুদৃশ্য হয় এবং খুব সুন্দরভাবে হয়, একই আকৃতির, একটা ছোট একটা বড়, কিংবা তুমি তীর চিহ্ন দাও নি, তীর চিহ্ন দিতে হবে, মার্কিং করতে হবে, তবেই তুমি পূর্ণ মার্ক পাবে। এবং এটা কিন্তু আসলে মুখস্থ না, এটা সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ কোশ্চেন্স। এটা অনেক ভালো ছাত্ররা অনেক সময় একটু ভুল ত্রুটির কারণে ভালো মার্কস পায় না, তবে অবশ্যই চেষ্টা করতে হবে। তো আমরা এতক্ষণ যা বললাম, এতক্ষণ যা আলোচনা আমরা করলাম, তিনটা প্রশ্ন, এর পরের যে আলোচনা আমরা, তিন নম্বর প্রশ্ন, রাইট এ সামারি অব দ্য অ্যাবাভ টেক্সট, রাইট দি সামারি অব দ্য অ্যাবাভ টেক্সট। আমরা যে এই টেক্সটটা পড়লাম সেটা আমরা সামারি লিখলাম। আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা খাতা দেখার অভিজ্ঞতায় আমরা দেখছি যে তারা সামারি লেখেন, বইয়ের লাইনগুলোকে পুট আপ করেন, একটার পর একটা সজ্জিত করেন, হুবাহু লেখেন, লিখে রাখে। এটা আসলে খুব একটা মার্ক দেওয়া যায় না, এটা ক্রস করে দেওয়া যায়, কিন্তু আমরা টিচাররা অনেক দয়া দেখি ছাত্রদের এবং তাদেরকে আমরা মার্ক দিই। আসলে অনেকে আছে হুবাহু লাইন প্যারাগ্রাফটা লিখে দেয়, কিন্তু এটা কখনই করা যাবে না। আমরা এখানে চিন্তা করবো যে আজকে যদি আমি এখন একটা ছেলেকে বলতাম যে বাবা আজকে আমি কী কী কথাগুলো বলেছি তুমি বলো তো, আমি এটা পড়িনি, কিন্তু তুমি যখন পড়বে তখন এখানে যে জিনিসটা পাবে সেই জিনিসটা তুমি সংক্ষিপ্ত আকারে, ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইট ইন ব্রিফ সো দ্যাট এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেইন এসেন্স, দ্যাট ইজ কল সামারি। অর্থাৎ আমাকে যদি বলে যে ভাই আমার অত সময় নেই, তুমি একটু বলো তো এটা কী আর রয়েছে, তা আমি যদি সেই কথাটি তাকে বলি সংক্ষেপে, সেটাই হচ্ছে সামারি। এবং এক্স্যাক্টলি তো সেখানে আমার কোনো উদাহরণ থাকবে না, সেখানে আমার কোনো প্রকারভেদ থাকবে না, আমি চেষ্টা করবো যে এটা আমার জন্য খুব সহজ করে বলা। তো আমরা আসলে এই লিসেনটা পড়ার পর আমি আসলে কী বুঝলাম, যদি আমি বাংলায় বলি তারপর ইংরেজি বলবো, তো আমি যদি বাংলায় বলি যে আমি কী বুঝলাম, তো হ্যাঁ আমি যদি একজন স্টুডেন্ট বললাম যে বাবা দাঁড়াও দেখি বলো তো দেখি কী বললাম, তো সে তখন হয়তো বলবে যে স্যার এখানে ডায়াসপোরা নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা এই কথাটা এইভাবে না লিখে যদি বলি যে সেই মানুষগুলো অভিবাসী সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, যে অভিবাসী সম্প্রদায় যারা তাদের জন্মভূমি বাধ্য হয়ে বা নিজের ইচ্ছাকৃত কারণেই ত্যাগ করে যায় এবং সংঘবদ্ধ মানুষ হিসেবে বাস করে, আমরা একটা লাইন দিতে পারি। দ্বিতীয় লাইন হচ্ছে এই অভিবাসী সম্প্রদায়ের ইতিহাস অনেক পুরাতন, বিশ্বে অনেক উদাহরণ রয়েছে, এরপরে কিন্তু বর্তমান সময়ে এটা বিশ্ব নেতাদের আকর্ষণ করেছে, আকর্ষণ করেছে কারণ বিশ্বায়নের কারণে। এবং আরেকটা কথা আমরা বলতে পারি, যে লাস্টের কথা, সেটি হচ্ছে যে এটি হওয়ার কারণ হচ্ছে অনেক সময় যুদ্ধের কারণে আর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে থাকে, এই কথাটি হচ্ছে আসল কথা। এখন যদি আমরা কি, আমি যদি এটাকে ইংরেজিতে বলি, খুব সিম্পল ইংলিশে বলব, ইংরেজি ভুল হোক, খুব সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখো, খুব সিম্পল ওয়ার্ড, খালি বানানটা মোটামুটি শুদ্ধ, তাহলে কিন্তু মার্কস পেয়ে যাবে। আর তুমি যদি এটা মুখস্থ করতে যাও আসলে এটা খুব কাজে লাগবে না। তো আমরা বলছি দ্য পিপল হু লিভ দেয়ার হোমল্যান্ড উইলিংলি আর বিং ফোর্স অ্যান্ড লিভ ইন দ্য আদার প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড আর কল ডায়াসপোরা পিপল, দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ ডায়াসপোরাস পিপল ইন দি ওয়ার্ল্ড হিস্ট্রি, বাট ইট রিসেন্ট টাইম ইট হ্যাজ বিকাম সেন্টার অফ অ্যাট্রাকশন, ডায়াসপোরা অকার্ড ডিউ টু ওর আর ন্যাচারাল ডিজাস্টার, বাট ইন দ্য রিসেন্ট টাইম ইট হ্যাজ বিন ইট হ্যাজ অ্যাট্রাক্টেড ওয়ার্ল্ড পিপলস অ্যান্ড লিডার ফর গ্লোবালাইজেশন। তো এখন বিশ্বায়ন কী? বিশ্বায়ন হচ্ছে বর্ডারলেস মার্কেট। বিশ্বায়নের মধ্যে আমরা বুঝাই যে সারা বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ। আমার এই বক্তব্যটা যে কোথাও হয়তো দেওয়া যেতে পারে, আমি এখান থেকে ক্লিক করে জানতে পারছি, মার্কেট দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এটি গ্লোবালাইজেশন। তো আমরা আজকে, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, যে আমরা আজকে চারটা প্রশ্ন আলোচনা করলাম। একটা হচ্ছে আমাদের এটা রিডিং তো পড়তেই হবে, ওয়ার্ড মিনিং বুঝতে করতে হবে, এমসিকিউ উত্তর দিতে হবে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করতে হবে, তারপর হচ্ছে
আমাদের ফ্লো চার্ট দুইটা রয়েছে, দুইটাই পর্ব আমি একটা দ্বিতীয়টা করে দিয়েছি বললাম। তিন নম্বর আমরা এখানে সামারি, রাইট, সামারি, সামারিটা আমরা মূল অংশের এক তৃতীয়াংশ করার চেষ্টা করব, বা আরও কম হলে সমস্যা নেই তৃতীয়াংশ। তো এটাই তো আমাদের এই পড়া, এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। আর তোমরা সবাই সবাই বাসার মধ্যে প্রশ্ন পাঁচটা, অ্যাটলিস্ট পাঁচটা, প্রথম পাঁচটা প্রশ্ন এবং এমসিকিউগুলো সব পড়বে, এবং এমসিকিউগুলো লিখে রাখলে ভালো হয়। যেমন লিখবা কীভাবে, লেখা আছে ডায়াসপোরা ইজ, ইজের পর যে উত্তরটা আছে সেই উত্তরটা শুধু লিখলা, তাহলে মানে অল্প সময় অনেকগুলো লিখতে পারবে, সামারিটা লিখবে। তো আমরা সে ডায়াসপোরা, তো আমরা আবারও আমি বলছি যে ইউনিট পুরাতন বইয়ের পিসটা হচ্ছে 212 পিসটা, ইউনিট 11 লেসন 1, কিন্তু এটা নতুন বই ইউনিট হচ্ছে ইউনিট 9 লেসন 1 ডায়াসপোরা। তো এই ডায়াসপোরা পড়াটা সবার জন্য থাকলো, আমি আশা করি আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা মানে সংক্ষিপ্ত আকারে, আমরা আসলে অনেক সীমাবদ্ধতার সত্ত্বেও যে আমরা ক্লাসটা কিছুটা হেল্প হবে আশা করি, এই পড়তে আশা রাখি তোমরা সবাই উদ্গ্রীব হবে। আমি আমি নিজেই ক্লাসটা নিয়েছি, কিন্তু আসলে 100% স্যাটিসফ্যাকশন আমার এখনও মার্কার দরকার, আরও কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, আশা করি এগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অবশ্যই এটাকে পড়বে, একটা গাইডেন্স হিসেবে কাজ করলো, এটা হয়তো খুব তোমাদের বোঝার জন্য অত বেশি হয়তো তোমার 100% কাজে লাগবে না, কিন্তু তোমার একটা গাইডেন্স হিসেবে পড়ার জন্য কাজে লাগবে। আর এটি যদি তোমাদের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে আমার এই শ্রমটি সার্থক হবে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ এই নতুন ব্যবস্থাপনার জন্য, সকলকে ধন্যবাদ। এবং আমরা করোনা থেকে মুক্ত হতে পারবোই আশা, সবাই স্রষ্টার কাছে প্রার্থনার মধ্য দিয়ে আজকের আমি এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।